আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওমি ব্লগসের একটি স্পেশাল ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম ও শুভেচ্ছা। আমি রেগুলার কিন্তু বরিশাল মোটরসে ভিডিও করি, দেখতে পাচ্ছেন। বরিশাল মোটরসে কিন্তু এতদিন মূলত আমার মাধ্যমে গাড়ি সেল হয়েছে, কিন্তু আজ কিন্তু এক ভদ্রলোক, ইনি বাসা বরিশালই, আমাদের ভিডিও দেখে বরিশাল মোটরসে আসছে তার বাইকটা বরিশাল মোটরসে বিক্রয়ের জন্য। আজকে তার মুখ থেকেই শুনবো বাইকটা সে কোথা থেকে এসেছে এবং সে বরিশাল মোটরসই অন্য অন্য দোকান দেখে বরিশাল মোটরসই কেন বাইকটা সেল করতে যাচ্ছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? হ্যাঁ ভাইয়া, ভাইয়া আসছেন কোথা থেকে, আপনার বাসা কোথায়? আমি জালগাঁ থেকে আসছি, আমার নাম হচ্ছে নয়ন। আচ্ছা আচ্ছা ভাইয়া, আমাদের ভিডিও দেখি মূলত আমি বলছি ভিডিও দেখি বরিশাল মোটরসে আসা। জি ভাই, কিন্তু ভদ্রলোক বরিশাল মোটরসে ভিডিও দেখে বরিশাল মোটরসই ফ্রেন্ডস, এতদিন কিন্তু আমার ভিডিওতে আপনারা দেখেছেন যে বরিশাল মোটরসে আমরা শুধু বিক্রয়ের জন্যই পোস্ট করি, ভিডিও দেই, কিন্তু আপনারা চাইলে কিন্তু আপনারা যারা আপনাদের শখের বাইকটি বিক্রয় করতে যাচ্ছেন অথবা আপনারা আপনার বাইকটি দিয়ে এক্সচেঞ্জ করে এই দোকান থেকে অন্য একটা বাইক বিক্রি করতে নিতে যাচ্ছেন, তারা কিন্তু পারেন। তো ভাইয়া, আপনার এই বাইকটি কি বরিশাল মোটরসে তারা ন্যায্য মূল্যে মানে বিক্রি করতে পেরেছেন? জি অবশ্যই ফ্রেন্ডস, এই বাইকটি কিন্তু সে ন্যায্য মূল্যে বিক্রয় করতে পেরেছে। ভিউয়ার্স আসসালামু আলাইকুম, এই ভাইয়া নয়ন ভাই, এর বাড়ি হলো জালকাঠি। এই ভাইয়া অভিবলক্সের মাধ্যমে মাধ্যমে আমাদের বরিশাল মোটরসে এই টিভিএস এর মেট্রো বাইকটি বিক্রি করতে আসছে। ভাইয়ায় বরিশালে আরও 5-10টা দোকান আছে, সবাইকে দেখে দেখানোর পরে আমরা তাকে ন্যায্য মূল্য দিছি, পর সে আমাদের কাছে বিক্রয় করতে সম্মতি জানাচ্ছে। তো এখন আমরা ক্রয় করতে আছি। এই ভাইয়ায় আমাদের কাছে গাড়িটি বিক্রি করতেছে মাত্র 40,000 টাকায়। বরিশাল নাম্বার, ডিজিটাল প্লেট টেলেট, স্মার্ট কার্ড টার্ড সব সহ। ভিউয়ার্স, এর জন্য আমি বলতে চাই আরেকটি কথা, আপনারা যদি কোনো ভাই গাড়ি বিক্রি করতে চান তাহলে আমাদের বরিশাল মোটরসে বিক্রি করতে পারবেন। আমাদের বরিশাল মোটরসের ঠিকানা ভাড়ারখাল বাঁধ রোড, হেমায়েতউদ্দিন ঈদগাঁও ময়দানের অপর পাশে। আমরা বরিশাল নাম্বার গাড়িগুলি কিনা ক্রয় করি এবং অন্য অন্য জেলার অন টেস্ট সঠিক শোরুম পেপার সহ কাগজ থাকলে সেগুলি ক্রয় করি এবং ন্যায্য মূল্যে সঠিক মূল্যে